হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহরিয়ার শান্ত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের লাস্ট ডে। তো আমরা দেখতে দেখতে 7 দিন কাটায় ফেলছি ঘোরাঘুরির মধ্যে। তো আমাদের ট্যুরটা ভালোই লং হয়েছে, এর মধ্যে অনেক জায়গা ভিজিট করছি। তো আমরা এই কক্সবাজারে আসার পরে আমরা কালকে রাত্রে উঠছি হচ্ছে হলো হোটেল, এটা হচ্ছে মাস্কাট হলিডে রিসোর্টে আমরা উঠছিলাম। এটা হচ্ছে ঠিক সুগন্ধা বিচের একটু সামনেই, হাতের ডানে মোড়টা যে ঢুকছে এদিক দিয়েই। তো আমরা এখান থেকে এখন বেরোয় চলে আসলাম, আর সকালে নাস্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি, বাইকে ফুয়েল স্টেশনে যেতে হবে। আর আমরা এখন প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সরাসরি যাব, যাওয়ার পর একদম পাটুয়া টেক বিচ থেকে ঘুরতে ঘুরতে এদিকে আসবো। কজ আমরা যদি সরাসরি একদম রানিংয়ে না করে যাই, তো দেখা যাবে আমরা যদি রানিংয়ে না চালায় যাই আমাদের ওইখান থেকে আসার সময় বোরিং ফিল হবে। তো আমরা এখান থেকে সরাসরি আগে পাটুয়া টেক যাবো, তারপর ওদিক থেকে আস্তে আস্তে ইনানি, তারপরে এই অন্যান্য যে লাল কাঁকড়া বিচ এগুলো আছে সব ঘোরার চেষ্টা করবো। সো বাট হিমচরি যে পাহাড়টা আছে সেটার মধ্যে উঠবো না, কজ সেখানে অনেক পাহাড়ই ভিজিট করা শেষে কয়েকদিনে, পাহাড়ে ওঠার কোনো ইচ্ছা নেই। সো বিচের মধ্যে সবগুলোতে নামবো। আর এখন আমার সাথে আমার ফ্রেন্ড ইমরান আর সাঈদ আর আমাদের পিলিয়ন যারা আছে পার্টনার সবাইকে নিয়ে চলে যাচ্ছি। সো আগে যাবো ফুল স্টেশনে, পাম্প থেকে ফুল করবো তেল, তারপর হচ্ছে আমরা ওদিকের উদ্দেশ্যে রওনা দিব। সো গাইজ, এখন আছে হচ্ছে কলাতলি বিচে। আর গতকালকে এই হোটেলটা দেখতে নিয়েছিলাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এটা মোটামুটি 5-স্টার হোটেলই, বাট আসলে এখানে আমার মনে হয় যে ব্যাচেলর আসলে বেশি ভালো হয়, কজ ব্যাচেলরদের রুমগুলি বেশি সুন্দর। যদি আমি এই নর্মাল যে রুমগুলো আছে সেগুলো যদি দেখি, মানে কাপল রুমগুলো, সেগুলোতে একটু কস্টিং বেশি পড়ে যায়, প্লাস মানে খুব একটা বড় স্পেস না, আর এখান থেকে বিচটা মোটামুটি ভালো দূরে। আর কলাতলি বিচে থাকার থেকে আমার মনে হয় সুগন্ধা বিচে থাকাটাই বেশি আমার বেটার মনে হয়েছে। সো আমি ভাবলাম যে ওদিকে চলে যাই, তাই ওদিকটা যেয়ে গেছি। আর এখন ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা ঝুঁকে যাবো হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তায়। এই রাস্তায় আগেও অনেকবার আসছে, আই মিন 2-3 বারে আসা পড়ছে, কিন্তু বাইক নিয়ে ফার্স্ট টাইম। সো ভালো লাগতেছে, এত দূরে একটা লং ট্যুর দিতেছি, প্লাস হচ্ছে ঢাকা থেকে এত দূরে কক্সবাজার আসছি, তাও আবার হাং বাইকটা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে, পিলিয়ন সেবে পিলিয়নের সাথেও খুব কমফোর্ট করেই সে বসতে পারতেছে। কজ হচ্ছে এই এত এরকম লং জার্নির মধ্যে নর্মালি RM5 GSXR আই মিন স্পোর্টস বাইকগুলো একটু বেশি প্যারা দেয়, বাট এই কমিউটার বাইকগুলো যথেষ্ট ভালো একটা সাপোর্ট দেয় ফর রাইডার, ফর পিলিয়ন সবাইকেই। তো আমাকে মোটামুটি ভালো সাপোর্টই দিছে, প্লাস হচ্ছে ব্যাক ক্যারেজেও এত একটা প্রবলেম হয় নাই। আর ফুয়েলে মোটামুটি ব্যালেন্স খুব ভালো পাইছি, বাট বাইকটা যাওয়ার পর আবার একটা সার্ভিস দিতে হবে, কজ ব্রেকে একটু প্রবলেম করতেছে। আর গাইজ, যারা এখান থেকে বাইক ভাড়া নিয়ে ঘুরতে চান তারা সেটাও নিতে পারবেন। এখানে এই মেরিন ড্রাইভের এই রাস্তাটা দেখেন, দুই পাশে বাইক স্কুটি সব দাঁড়া করা রেখা দিছে, এখানে মূলত বাইক রেন্ট দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে রেড কালার আর ইয়েলো কালার বাইক প্রচুর, স্কুটি বলেন বাইক বলেন সবই প্রচুর। বাট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে জিক্সারের নতুন যে বাইকটা আছে 2021 অথবা 2022 মডেলটা, ইয়েলো কালার যে মনোটনের, সেটা খুব বেশি। আর এটা মনে হয় হয়তো অ্যাট্রাকটিভ দেখে, কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে খুব ভালো ফোকাস করবে ছবি তুলতে গেলে, সো এই জন্য হয়তো বা এটার দিকে বেশি জোর দিছে। বাট এমনিতেও বাইকটা দেখতেও খুব সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লাগে। সো এখানে রেন্টের ব্যবসাটা আসলে কীরকম জানি না, মানে কত টাকা কী ভাড়া হয় জানি না, তবে এতটুকু জানি যে আপনার ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ডের ফটোকপি এগুলো জমা দিতে হবে, প্লাস হচ্ছে ফুয়েল যেটা আছে সেটা আপনার নিজেরই মানে ক্যারি করতে হবে আপনার ফুয়েলের কস্টিংটা। সো গাইজ, দেখতে দেখতে আমরা অলরেডি ঢুকে গেছি মেরিন ড্রাইভের সুন্দর একটা রাস্তায়, একদম ডান সাইডে সমুদ্র, বাম সাইডে দেখা যাচ্ছে পাহাড় পর্বত, সো সব দিক থেকে ভালো লাগতেছে, গাছপালায় ভরা বাম সাইডে, আর ডান সাইডে তাকাইলে একদম সমুদ্র, কোনো পানি আর পানি, নীল পানি আর শাইনি, মানে একদম রোদের আলোটা একদম পানির মধ্যে পড়াতে ঢেউয়ের যে মানে ফ্রিকোয়েন্সি যেটা আছে, ওয়েভটা যেটা আছে, সেই জিনিসটা খুব শাইনিং করতেছে, ভালো লাগতেছে দেখতে। সো দেখতে দেখতে আমরা একদম খুব কাছাকাছি চলে আসছি হিমছড়ির। আর আমরা আগেই বলছিলাম ব্লগে যে হিমছড়ির পাহাড় সেটা উঠবো না, ভিজিট করবো না, যে বাম সাইডে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে হিমছড়ি, আর ডান সাইডে হচ্ছে আপনার এই সামনে আর একটু গেলেই ইনানি বিচ। তো আমরা এখানে দাঁড়াবো না, নর্মালি বলছিলাম যে আমরা পাটোয়া টেক সরাসরি চলে যাব, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এদিকে ভিজিট করতে করতে আসব। আর গাইজ, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর এখন দেখতেই পারতেছেন প্রচণ্ড পরিমাণে গরম, ট্যাঙ্কির উপরে যে রোদের যে আলোটা সেটা বুঝে যাচ্ছে। সো আমি মোটামুটি জ্যাকেট ট্যাকেট নিয়েই আসছিলাম, যেহেতু ভাবছিলাম প্রচুর ঠান্ডা হবে মেরিন ড্রাইভে, বাট সেরকম ঠান্ডা না, বাট আসার সময় হয়তো বা পাবো। বাট একটা প্রবলেম হচ্ছে এই মেরিন ড্রাইভের রাস্তাটা আগে খুব সুন্দর ছিল, এখন আস্তে আস্তে প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা দেখা যাইতেছে, সো রাইডিংয়ে একটু প্রবলেম হইতেছে, মানে অন্যদিকে তাকানো যেতেছে না।
সো গাইজ আমরা দেখতে দেখতে লাল কাঁকড়া বিচের সামনে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাল কাঁকড়া বিচ, একদম ওই সামনে দিয়ে ঝাউবাগানটা। তো এখানে দেখা যায় অনেক সময় যদি ভাগ্য ভালো থাকে বিকেলবেলা পাওয়া যায় কাঁকড়া টাকড়া দেখতে। আর এখন আসছি হচ্ছে মারমেড রিসোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি। আর এই মারমেড রিসোর্টে থাকার একদিনের প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি আমরা থাকবো না, কজ হচ্ছে আমাদের ওই বিচের মধ্যে আবার সুগন্ধাতে যেয়ে গতকালকে আমরা গোসল করতে পারিনি। আজকে আমাদের ওখানে বিচে গোসল করবো, দেন এখান থেকে আবার সরাসরি ঢাকায় রওনা দিব। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা ওই কক্সবাজারের আমি সুগন্ধা বিচে রয়ে গেছিলাম, সুগন্ধা বিচের ওইদিকেই আশেপাশেই। এখন আছি রেজুখাল চেকপোস্টের সামনে, আর এখান থেকে বামে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে মিনি বান্দরবান বলা হয়। ওই জায়গাটা মোটামুটি একটু বান্দরবানের একটু ভিউ আছে, দ্যাটস ওয়াই। আর আমরা ওদিকে যাবো না, আমরা এখন ডান সাইডে চলে যাচ্ছি, আই মিন সরাসরি টেকনাফের যে রাস্তাটা এটা ধরে চলে যাচ্ছে। আর লোয়ার ব্রিজটা খুব সুন্দর লাগে সবসময়ই। ওকে গাইস, এখন হচ্ছে ডান সাইডে যে ব্রিজটা দেখতেছেন সেই ব্রিজটা হচ্ছে ইনানি ব্রিজ। আর আমরা ইনানি বিচে পরে ভিজিট করবো, আগে আমরা পাটোয়ারটাকে ঘুরে দেন আমরা আসার সময় ইনানি বিচে একবার নেমে তারপর অনেকগুলো ভিডিও শ্যুট করব। এই যে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এই জায়গায় সব ভিডিও শ্যুট করা যাবে, অনেক সুন্দর একটা প্লেস। সো এখন আছে হচ্ছে ইনানি বিচের সামনেই যে ব্রিজটা সেই ব্রিজটার সামনে। আর এখানে দেখা যাচ্ছে অনেক অটো দাঁড়ায় আছে আর মোটামুটি ভালোই মানুষ। ওকে গাইস, জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। আর আমরা সামনে ব্যারিকেড দেওয়া আছে, এখানে তো কোনো চেকপোস্ট থাকার কথা না। আচ্ছা, এটা হচ্ছে সেনাবাহিনীর নতুন একটা রিসোর্ট হচ্ছে, রিসোর্টটার নাম হচ্ছে বেওয়াচ। আর রিসোর্টটা দেখতে খুবই সুন্দর, একদম টাইটানিকের ককপিট আই মিন মাথাটা যেটা ছিল সেটার মতো দেখতে শেপ করা হয়েছে। ডিজাইনটা খুবই সুন্দর, অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে। আর এটা আই হোপ কাজটা শেষ হইলে পুরোপুরিভাবে অনেক সুন্দর একটা লুক দিবে। এটা হচ্ছে রয়্যাল টিউলিপের একদমই কাছে। আর দেখতে দেখতে আমরা রয়্যাল টিউলিপের সামনে চলে আসছি, খুব সুন্দরভাবে রয়্যাল টিউলিপটা সাজানো আর মোটামুটি ভালোই মানুষ। আর এখানে একটা ম্যাচ চলতেছে, আই মিন হয়তো বা এই রিসোর্টে যারা উঠছে তারাই খেলতেছে। সো দেখতে দেখতে পাটোয়ারটাকের একদম কাছে চলে আসছি। যে পাথরগুলো এখন দেখতেছেন এই পুরোটা হচ্ছে পাটোয়ারটেক বিচের মধ্যেই পড়ে, আমরা একদম পাটোয়ারটেক বিচের সামনেই আসি। আর আমরা এখানে অনেকক্ষণ স্টে করব না, খুব কম সময় স্টে করবো, কজ হচ্ছে একটু ভুল ডিসিশন হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা সূর্যের আলোর ভিতরে চলে আসছি, মানে প্রচুর গরমের মধ্যে আসছি, একটু বিকাল দিকে আই মিন আড়াইটা তিনটার দিকে রওনা দিলেই ভালো হইতো, কজ এখানে সূর্যের আলোটা কম থাকতো, বালুটা একদম গরম না থাকে, ঠান্ডা ঠান্ডা থাকতো, ওয়েদারটাও ভালো থাকতো, আমরা বেড়ায় খুব মজা পাইতাম, এটা হচ্ছে কথা। তো আমরা এখন আসি হচ্ছে পাটোয়ারটেক বিচে, আর প্রচুর গরম, আমাদের ডিসিশনটা ভুল হয়েছে, এই টাইমে আসা ঠিক হয় নাই, আমরা বিকালবেলা আসলে বেটার হইতো, এখন যদি সুগন্ধায় যেয়ে গোসল করতাম তাহলে ভালো হইতো, কারণ বিচে বিকালবেলায় বেটার। আর প্রচুর গরমের কারণে বালুতেও খারাপ লাগতেছে, জুতা পরে নামছি, জুতা ছাড়া নামাও যেতেছে না। আর ওই যে আমার ফ্রেন্ড সার্কেলগুলো অলরেডি নেমে গেছে গোসল করে হলাইছে অর্ধেক। তো ছোট ছোট ক্লিপ নিচ্ছি, কারণ হচ্ছে অনেকগুলো জায়গা ভিজিট করতে হবে, এখন দেখি কী অবস্থা। পাটোয়ারটাকে এই পর্যন্তই শেষ, এরপর আমরা আবার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করবো, কজ এখানে দেখার সেরকম আর কিচ্ছু দেখতেছি না। আর আগে যে কালো কালো পাহাড় পাথরগুলি ছিল ওগুলো ওই যে ওই পারেই আছে, ওদিকে আর যাচ্ছি না। আচ্ছা গাইস, সো ইনানিতে আসছিলাম, বাট এই যে ব্যারিকেড দিয়েছে ব্যারিকেডের ওই পারে যাওয়া যাবে না, ওই পারে গেলে বাইকারদের জন্য জরিমানা করা হবে। সো আমি আর বিচের সামনে যাইতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি এখান থেকে পার্কিং করে ফেলবো, কিছু করার নাই, ক্যামেরাটা অন করছিলাম জাস্ট ওখানে যাবো, বাট টুরিস্ট পুলিশ যারা আছে এরা মানা করছে। না
আসসালামু আলাইকুম। বাইক নিয়ে কি আমরা যেতে পারবো? যেতে পারবো না, এটাই ওখানে কি জরিমানা করা হবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটা জিজ্ঞেস করার জন্যই না চলে যেতেছিলাম। ওকে গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিছি, আবার হোটেলে ফিরে যাচ্ছি। আমরা মোটামুটি হিমছড়ির আগে যেসব প্লেসগুলো ছিল সেগুলো ভিজিট করছি। মিনি বান্দরবান আর হিমছড়ি ছাড়াও মোটামুটি সব প্লেসই ভিজিট করা হয়েছে। খুব কম সময় ছিলাম, বাট ছিলাম পাটোয়াটেক, ইনানি বিচ, আর হচ্ছে এদিক থেকে এখন আমরা কলাতলি হয়ে সুগন্ধা বিচে চলে যাব। আর আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।